মরবিতে মৃতদের মধ্যে রাজ্যের পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা সতেরো বছরের কিশোর হাবিবুল শেখও রয়েছেন তিনি সোনার কারিগরের কাজ করতে দশ মাস আগে গুজরাতে গিয়েছিলেন পূর্বস্থলীর তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন চট্টোপাধ্যায় গতকাল হাবিবুলের বাড়িতে যান গতরাতে হাবিবুলের দেহ তার পূর্বস্থলীর বাড়িতে নিয়ে আসা হয় আজ সেখানে যান রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা